আপনি লিখেছেন প্রতি ভালোবাসা সম্মান প্রকাশের পদ্ধতি কি হতে পারে দেখুন ভালোবাসা এবং সম্মান প্রকাশের পদ্ধতি সম্পর্কে আল্লাহ তালা কোরআনই জানিয়েছেন আল্লাহ বলেছেন কুল বলে দিন হেরাসুল যে তোমরা আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার অনুকরণ অনুসরণ করো অতএব ভালোবাসার দাবি হলো অনুসরণ অনুকরণ আপনি রবি ক্রহিম সাল্লাহ সাল্লামের যদি ইত্তেবা করে থাকেন তাহলে তার অনুসরণ করবেন তার সাহিদের অনুসরণ করবেন অনুকরণ করবেন এটি হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ এজন্য কবি বলেছেন ইন্নাল মোহব্বা লিমাই হিব্বু ইউতি মতি যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে যাকে ভালোবাসে তার অনুরূপ চলতে বলতে তার অনুরূপ করতে তিনি পছন্দ করেন ভালোবাসেন এটি ভালোবাসার একটা বড় প্রমাণ সেই সাথে যাকে ভালোবাসেন তার নির্দেশগুলো মানতে আপনি ভালোবাসবেন তার পছন্দটাকে আপনি পছন্দ করবেন তার অপছন্দটাকে আপনি অপছন্দ করবেন এগুলো সব ভালোবাসার প্রমাণ অথবা নবী করিম সাল্লি সালামের প্রতি ভালোবাসার প্রমাণ হবে তার সুন্হে ভালোবাসা তার তিনি যা নির্দেশ করেছেন সেগুলো মেনে চলার চেষ্টা করা তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা এগুলো সবগুলো নবী করিম সাল্লাহিসাল্লামের প্রতি ভালোবাসার প্রমাণ হবে ইনশা আল্লাহ আলা আর এর বাইরে আমরা নবী সাল্লাহ সাল্লামের আদেশ নিষেধের ফেরাতে আমি কোনো গুরুত্ব দিলাম না কোনো দুশ কেন্দ্রিক কাজ ইত্যাদি করলাম এগুলো কখনো নবী করিম সাল্লাহ আসালামের ভালোবাসার প্রকৃত প্রমাণ হতে পারে না আপনি কাউকে ভালোবাসেন তার কথা শোনার ব্যাপারে কোনো গরজ নাই তার পছন্দ নির্দেশ মানার ক্ষেত্রে আপনার তেমন কোনো আন্তরিকতা নেই তবে আপনি বিশেষ বিশেষ কিছু দিনে বেশ কিছু আয়োজন করেন সন্ধ্যাতীতভাবে সেই ব্যক্তি কখনো আপনাকে প্রকৃতভাবে তার প্রতি ভালোবাসা আছে এই সার্টিফিকেট আপনাকে দিবে না অতএব আমরা নবী করিম সাল্লাহ ভালোবাসা দেখাবো কাজের মাধ্যমে আমলের মাধ্যমে শূন্যানুসরণের মাধ্যমে আর এরপরে প্রশ্ন করেছেন শফিক মাহমুদ আপনি লিখেছেন আমাদের মতো জেনার শিক্ষিত মানুষদেরকে রসুল করিম সাল্লাহিসের জীবনী সম্পর্কে জানতে কী কী বই পড়ার পরামর্শ দেবেন আমি কয়েকটি বই পড়ার পরামর্শ দিবঈশ্বরিবল মাস চলছে এইটিকে কেন্দ্র করে এবং করিম সাল্লাহামের সিরাতের বই অন্তত আমাদের এই মাসে পরিশেষ করা উচিত এক বা একাধিক আমরা এক্ষেত্রে বলবো রাহিকুল মাহতুম এই বইটি বাংলা অনুবাদ হয়েছে অনেকগুলো প্রকাশনী করেছে সবগুলোর মান সমান নয় তবে দু একটি প্রকাশনী মান যথেষ্ট ভালো রাহেকুল মাহতুম এই বইটা আপনি নিতে পারেন একটু দেখে নেবেন যেই প্রকাশনীটায় কিনেন তাদের কিছু এক দুই পৃষ্ঠা অনলাইন থেকে কিনলে সেখানে এক দুই পৃষ্ঠা নমুনা দেওয়া থাকে পড়লে আপনি বুঝবেন যে লেখার মান কেমন সেখান থেকে দেখে আপনি রাহিকুল মাহতুম বইটা নিতে পারেন এর পাশাপাশি নবী রহমদ আবুল্লাহ নাই রহমতুল্লাহ এটা আপনি নিতে পারেন নবী করিম সাল্লা সালাম কীভাবে রহমতুল্লাহ আলামিন হবেন হলেন এই বিষয়টি আপনি জানতে পারবেন এবং তার প্রতি আপনার ইমান প্রচণ্ড রকম বৃদ্ধি পাবেন যদি খুব অবসত সময় থাকে অথবা আপনার কোনো অমসলিম বন্ধুকে এরকম কোনো বই পড়তে দিতে চান তাহলে সেক্ষেত্রে গুরুদত্ত সিং এর লেখা মোলাওতার মেজবাব অনুদিত তোমাকে ভালোবাসি হেনবি বইটি দিতে পারেন বেশ চমৎকার আর যদি কারোর আরও বেশি সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আলিয়া সাল্লাবির যে কয়েক ভলিউমে কম সাল্লাহাম জীবন রয়েছে সেটি পড়তে পারেন ইদলিস কান্দুলবি রহমতুল্লাহ সিআ মোস্তফা রয়েছে সেটি পড়তে পারেন আর অনেকগুলো সিয়াদ গ্রন্থ রয়েছে যেগুলো পাঠ করলে আমরা সমৃদ্ধ হব ইনশাআল্লাহ আল্লাহ তালা